জন্মের পর বাবা মা শখ করে নাম রেখেছিলেন হৃদয়। হৃদয়ের হৃদয় এখন দুঃখে কষ্টে জর্জরিত, মুখখানা বেশিরভাগ সময় মলিন থাকে, খুব একটা হাসি দেখা যায় না। আর সেই হৃদয়ের মুখে আজকে হাসি ফোটাতে পেরে আমার কি যে ভালো লাগছিল, আর এটা শুধুই মাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়। আপনারা যদি আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার না করতেন, কখনোই সম্ভব হতো না ফেসবুক থেকে হালকা পাতলা যতটুকু আমি ইনকাম করি এতটুকু ইনকাম করার। আর সেই ইনকাম দিয়ে আজকে আমি এই হৃদয়ের পাশে দাঁড়াতে পেরেছি, হৃদয়ের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। গল্পটা একটু পেছন থেকেই শুরু করি, পুরোটা না বললে আপনারা বুঝতে পারবেন না। এই হৃদয়কে আমি চিনি প্রায় 2 থেকে 3 বছর যাবত। ও প্রায় আমার বাসায় আসতেন টুকটাক এটা সেটা চাওয়ার জন্যে, কখনো আলু, কখনো ডিম, কখনো মাছ, কখনো মাংস। ও যখন যেটা চাইতেন, ওর মায়াভরা মুখখানা দেখে আমি ওকে কখনোই ফেরাতে পারতাম না। ওর বয়স আর আমার বড় ছেলেটার বয়স প্রায় কাছাকাছি, প্রায় 6 থেকে 7 মাস যাবত ও আমার বাসায় আসে না। তো এটা আমি নোটিস করেছিলাম। হঠাৎ 2 থেকে 3 দিন আগে রাত্রে আমি গেটের বাহিরে গিয়েছি, তো দেখি রাত্রে ও আর নানির সাথে খুবই আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। তো ওকে দেখে আমি বললাম, আরে তুমি এখানে? তো অনেকটা আদর করে ওকে আমি বলছিলাম যে তুমি অনেকদিন যাবত আসো না, আসো না কেন? তো নানি দেখে অবাক হয়ে গেল যে তুমি ওকে চেনো, আমাকে বলছিলেন যে আমি, হ্যাঁ ওকে তো আমি চিনি, ও তো আমার বাসায় প্রায় আসে। তো তারপরে ওর নানির কাছে যা শুনলাম, যা যা শুনলাম, এতটা খারাপ লাগলো শুনে। এই হৃদয়ের বাবা মা নেই, মানে ওই বৃদ্ধর মেয়ে এবং মেয়ের জামাই মারা গেছেন অনেক বছর আগে, এই হৃদয়কে খুব ছোট রেখে। তারপরে এই হৃদয়কে নাকি কুকুরে ধরে নিয়ে গেছিলো একদম ছোট বয়সেই। কুকুরে কামড়ে ওর মাথাটা এতটা ক্ষতবিক্ষত করছে, আপনারা ভিডিওর সামনে আগালেই দেখতে পারবেন। তো সেখান থেকে এই নানি লালন পালন করে বড় করেছেন। এখন ওনারা একটা বাসায় থাকেন খুবই অল্প কিছু ভাড়া দিয়ে, আর কি যে খায় সেটার কোনো মানে হিসাব নেই। এক কথায় উনি জানে না আজকে কী খাবেন, কালকে কী খাবেন। তো ওনার কাছে বিস্তারিত শোনার পরে আমার মনে হলো, আমি যদি এই রমজান মাসে অন্তত ওনাকে 1 মাসের শুকনো খাবারের ব্যবস্থাটা করে দিতে পারি, তাহলে অন্তত এই বৃদ্ধ বয়সে ওনাকে রোজা রেখে এবারে ওবারই হাঁটতে হবে না। তো সেইটা ভেবে আমি ওনাকে 25 কেজির 1 বস্তা চাল আর শুকনো জাতীয় যা যা প্রয়োজন, মানে বিস্কিট, মুড়ি, চিড়া, ছোলা, পেঁয়াজ, কাঁচামরিচ, মানে টুকটাক শুকনা জাতীয় খাবার যেগুলো ঘরে থাকে সেই খাবারগুলো, আর শাকসবজি, মাছ মাংস এগুলো আমি দিতে পারতাম, কিন্তু দেইনি, ওনার বাসায় কোনো ফ্রিজ নেই, নষ্ট হয়ে যাবে। তাছাড়া ওনাকে আমি কিছু টাকা দিয়ে গেলে উনি সেটা দিয়ে একটু একটু করে কিনে খেতে পারবে। তো যাই হোক, আমার সাধ্যের ভেতরে আমি যতটুকু পেরেছি ওনার জন্য চেষ্টা করেছি, কিন্তু ওনার বাসায় আসার পরে আমি সত্যি আরও অনেক বেশি কষ্ট পেলাম। উনি আমাদের দেখে ওনার নাতিকে ডাকতে গেলেন হৃদয়কে, আর আমাদের বসতে দিয়ে গেলেন এখানে। ওনার অনেক অসুস্থ, সেইগুলোর কাগজপত্র আমাদের দেখাচ্ছিলেন, আর ওনার ঘরে ঢুকে আমার এত কষ্ট হচ্ছিল, দেখেন এখানে একটা মানুষ কিভাবে থাকে, কোনো ফ্যান নেই, লাইট নেই, একেবারে মানে জর্জরিত অবস্থা, কোনো খাট নেই, বিছানার অবস্থা দেখেই আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন, একেবারে স্যাঁতস্যাঁতে নোংরা একটা জায়গা। আসলে উনিই বা কী করবেন, অনেকটা বয়স হয়ে গেছেন, বয়সের ভারে ওনার এখন শুয়ে বসে নামাজ কালাম আদায় করার কথা, শুয়ে বসেই থাকার কথা। সেখানে ওনার এবং ওনার নাতি সারাদিন কী খাবেন সেই খাবারের জোগাড় করতে সকালবেলায় বেরিয়ে পড়তে হয় বাসা থেকে, সারাদিন ঘুরে এর ওর কাছ থেকে 2-4 পয়সা যা পান সেটা দিয়ে খাবার কিনেন, কখনো কখনো কারো বাসা থেকে রুটি বা যা দেয় আসলে সেটা দিয়ে ওনাদের খাবারের চাহিদাটা মেটে। উনি কখনো কখনো খাবার খায়, আবার কখনো কখনো নাকি না খেয়ে থাকে, শুধু পান চিবায়, এরকমই উনি আমাদেরকে বলছিলেন। তো ওনার ঘরের অবস্থা বা ওনার বর্তমান যে পরিস্থিতি দেখে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন যে আসলে উনি যেটা বলেছেন একেবারে এক বিন্দুও কোনো মিথ্যা কথা বলেননি। ওনাকে আমি আজকে কথায় কথায় জিজ্ঞেস করছিলাম যে উনি গতকাল থেকে এই পর্যন্ত কী কী খেয়েছেন বা উনি কীভাবে আছেন, আজকে রোজা রেখেছেন, রোজায় সেহেরিতেই বা উনি কী খেয়ে রোজা রেখেছেন। তারপর উনি আমাকে যেটা শোনালেন আমি রীতিমতো ভাষা হারায় ফেলছি। আমরা সেহেরিতে কত ধরনের খাবারের আয়োজন করি, আমাদের এটা দিয়েও ভালো লাগে না, সেটা দিয়েও ভালো লাগে না, আর এই মানুষগুলো দেখেন সামান্য কিছু খেয়ে হলেও রোজাটা অন্তত রেখেছেন, রোজাটা ছাড়েননি, আর আমরা আরামায়েশে থেকেও অনেক সময় রোজা ছেড়ে দিই। এই যে হৃদয় চলে এসেছে ওর মাথার ভিতরে যে দাগগুলো দেখতেছিল, ওনার নিয়ে আমাকে দেখাইতেছিল, একদম ছোট বয়সে ওকে কুকুরে নিয়ে মাথা কামড়ে অর্ধেকটা নাকি খেয়ে ফেলছিল। তো বাঁচারই কথা ছিল না, অনেক কষ্টে আল্লাহর রহমতে বাঁচিয়ে তুলেছেন এই নানি সেবা যত্ন করে।
তো তারপরে যে আজ পর্যন্ত এভাবেই চলছে হৃদয় এবং হৃদয়ের নানির জীবন কাহিনী। তো আমি ওদের সাথে কথায় কথা জিজ্ঞেস করছিলাম যে ওই যে বললাম যে আজকে ইফতারিতে এই সেহেরিতে কি খাইছেন, তারপরে দেখেন উনি কি বলেন। হ্যাঁ, দুপুরে না খেয়ে খাইতে ওই রাইতে যে 20 টাকার মুড়ি আনছে, এনে ওই দইনা পাতা দিয়া ভর্তা বানায় ওই ভর্তা দিয়া খাইছি। সেই কালকে সকালবেলা ভাত খাইছেন, দুপুরেও খান নাই, চিন্তা করা যায়। সকালবেলা ভাত খাইছেন, দুপুরেও খান নাই, রাত্রেবেলা এই মুড়ি আর ওই ভর্তা দিয়ে ভাত মাখায় খায় রোজা রাখছেন। আজকে ইফতারে কি খাবেন তাও জানেন না, এই মুড়ি খাইতে পারেন, এটা দিয়েই এই মুড়ি খাইতাম। হায় আরে আল্লাহ রে, এই মুড়ি পানি দিয়া খাইতাম, খাইয়া তারপরে পানি মুখে দিতাম। ওই যে ও তাই, হ্যাঁ কি করতাম, বাইকে যা আছে রে মা, কষ্ট গরিব। তো যাই হোক, আজকে প্রথম রমজানের দিন এই মানুষ দুটোর মুখে আমি হাসি ফোটাতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আর এই ভিডিও থেকে আমার কিছু টাকা আর্ন হয়, যেই টাকাটা থেকে আমি ওনাদের সামান্য কিছু হলেও ওনাদের পাশে দাঁড়াতে পেরেছি, বা এই রমজান মাসে ওনাদের যাতে খাবারের খুব একটা চিন্তা করতে না হয় সেইটুকুর অন্তত ব্যবস্থা করতে পেরেছি, এতেই আমার কি যে ভালো লাগা কাজ করছিল। তো আসার সময় ওনার হাতে আমি কিছু টাকা দিয়ে আসছি যে আপনি মাছ বাজার টাজার করে খায়েন, আর ওই বাবুটার হাতে দিলাম যে তুমি চিপস খাও। তো যাই হোক, আপনাদের ভালোবাসায় আমি যেন আরও কিছু করতে পারি, এই মানুষদের পাশে থাকতে পারি, তার জন্য আপনারা আমার পাশে থাকবেন। আমি চাই আপনাদের এই পাশে থাকা সাথে নিয়েই আমি যেন এই মানুষগুলোর জন্য কিছু করতে পারি, তাদেরও পাশে থাকতে পারি, তাদের মুখে হাসি ফোটাতে পারি, এটা যে কী ভালো লাগা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।